আসসালাম আলাইকুম এভরিওয়ান মোহনাস রেসিপি বিডিতে সকলকে স্বাগতম জানাচ্ছি গরম গরম এরকম ভাপ উঠানো চা কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ তাই আজকে সহজ রেসিপিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আদা দুধ চা আদা দিয়ে দুধ চা বানানোর জন্য ফার্স্টে একটা পাত্রে নিয়ে নেছি দেড় কাপ পরিমাণ পানি আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার পানি নর্মাল থাকলে দুধের গুঁড়াটা সহজে মিশে যেতে চায় না তাই পানি হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল স্পুন মিল্ক পাউডার এখন খুব সহজে এই দুধের গুঁড়াটা মিশে যাবে পানির সাথে দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা কুচি আদা কুচি অ্যাড করার পর এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনি আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী চা হয়ে যাওয়ার পর বা চা ঢেলে নেওয়ার পর চিনি অ্যাড করলে চাটা পানসে হয়ে যায় খেতে ভালো লাগে না তাই যারা চিনি খায় তারা কিন্তু চায়ের মধ্যে প্রথমেই চিনিটা অ্যাড করে দেবেন এতে করে চায়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমি এখন দুধ কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো আমরা যে মুদি দোকান থেকে চা পাতাগুলো কিনে নিই সেটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হয় তাহলে কালারটা ভালো আসে কিন্তু আজকে আমি দোকান থেকে কিনে আনা চা পাতাটা ইউজ করছি না এই চা পাতাটা আসলে আমার ছোটো ভাই এনেছে তাকে কোম্পানি থেকে চা বাগানে পাঠানো হয় সেখান থেকে এই চা পাতাটা আনা তো এটার কালার খুব দ্রুতই চলে আসে আমি চা পাতা অ্যাড করেছিলাম ওয়ান টেবিল স্পুন এই চা পাতাগুলো পরিমাণে একটু কম দিলেও খুব সুন্দর একটা কালার চলে আসে আর বেশি পড়ে গেলে অনেক বেশি করা হয়ে যায় আর আমি অনেক বেশি করা করতে চাচ্ছি না এই চাটা আর দোকানের চা পাতা ইউজ করলে এখানে দেড় টেবিল স্পুন চা পাতা আপনাকে অ্যাড করতে হবে এখানে তো আমি চায়ের পরিমাণ কম বানিয়েছি যেহেতু আমি একা পান করব। আপনারা বেশি মানুষের জন্য যদি চা বানান সেক্ষেত্রে সব কিছুর কোয়ান্টিটি আপনাকে বাড়িয়ে দিতে হবে আর এই আদার দুধ চা অনেক বেশি আম্মি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এই আদা দুধ চা থেকে তো চা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে চা পাতাটা ফেলে দিয়ে তারপরে আমি এখন কাপে ঢেলে নিচ্ছি আর চায়ের উপরে এরকম ফেনা ক্রিয়েট করার জন্য সব সময় চা উপর থেকে এভাবে ঢালবেন তাহলে খুব সুন্দর একটা ফেনা ক্রিয়েট হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে ভাপ উঠানো গরম গরম এরকম এক কাপ চা হলে আর কি লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম